হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিওস। বর্তমান হুয়াওয়ের অবস্থা তেমন একটা ভালো না। তাদের দুরবস্থা কাটিয়ে তোলার জন্য হুয়াওয়ে এই প্রথম নিয়ে এসেছে পপ আপ সেলফি ক্যামেরা। সাথে থাকছে অ্যাংস ভিশন 6.59 ইঞ্চ ডিসপ্লে। হুয়াওয়ে Y9 প্রাইম নামের মডেলটি রিলিজ করেছে হুয়াওয়ে কোম্পানি। হুয়াওয়ে Y9 প্রাইম এর ওভারঅল রিভিউ নিয়ে সাথে আছি আমি শিহাব। ফোনটির স্পন্সর করেছে আলমাদিনা ইলেকট্রনিক্স, মনসুর প্লাজা, বোর্ডবাজার, গাজীপুর। তাদের নিজস্ব ব্র্যান্ড শপ রয়েছে। Y9 প্রাইম এর মেইন আকর্ষণ হচ্ছে পপ আপ সেলফি ক্যামেরা। সেক্ষেত্রে চলে যাব ক্যামেরার দিকে। Y9 প্রাইমের রেয়ার ক্যামেরা হিসেবে থাকছে ট্রিপল ক্যামেরা, যার মেইন ক্যামেরা 16 মেগাপিক্সেল, যার অ্যাপারচার 1.8, থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, এবং আরও থাকছে 2 মেগাপিক্সেল ডিপ সেন্সর যার অ্যাপারচার 2.4, এবং ফ্রন্ট ক্যামেরায় থাকছে পপ আপ 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যার অ্যাপারচার 2.0। এর ক্যামেরা সেটিংয়ে অনেক অপশানই থাকছে, তো চলুন রেয়ার ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো কেমন পাওয়া যায় দেখে আসি। রেয়ার ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো বেশ ভালোই পাচ্ছিলাম, যেহেতু অ্যাপারচার 1.8, সেক্ষেত্রে ভালো ছবি তুলতে সক্ষম হবেন। শার্পনেসের তেমন কোনো ঘাটতি পাইনি, ছবিগুলো বেশ ভালোই পাচ্ছিলাম, এবং ডিপ সেন্সর দিয়ে তোলা ছবিগুলো ছিল অসাধারণ, পারফেক্ট বোকে মোডটাই পাবেন। যথেষ্ট কালারফুল ছবি পাচ্ছিলাম, এবং ওয়াইড অ্যাঙ্গেল দিয়ে তোলা ছবিগুলো ছিল চমৎকার, এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো ছিল অসাধারণ। তবে AI মোডে তোলা ছবিগুলো তেমন একটা ভালো পাচ্ছি না, তবে বিউটিফাই মোডে তোলা ছবিগুলো যথেষ্ট ভালো পাচ্ছি, এবং পোর্ট্রেট মোডে তোলা ছবিগুলো ছিল অসাধারণ। ওভারঅল ক্যামেরা নিয়ে আমি মোটামুটি স্যাটিসফাই। হুয়াওয়ে Y9 প্রাইম 2019 এর ডিসপ্লে প্যানেলে থাকছে মিক্স ভিশন 6.59 ইঞ্চি LTPS IPS LCD টাচ স্ক্রিন, যার রেজলেশন হিসেবে থাকছে FHD প্লাস, অর্থাৎ 2340x1080 পিক্সেল, যার PPI হিসেবে থাকছে 391 ডেন্সিটি। ডিসপ্লের প্রোটেকশন হিসেবে তেমন কোনো সন্ধান পাইনি। ফোনটি নিচের দিকে থাকছে USB টাইপ সি চার্জিং পোর্ট, থাকছে নয়েজ ক্যান্সেলেটর সেন্সর, থাকছে 3.5 মিলিমিটার অডিও জ্যাক অ্যান্ড স্পিকার। লাউডে তেমন একটা সুবিধা না, তবে ইনডোরে ঠিকঠাক আছে বলাই যেতে পারে। ফোনটির রাইট সাইডে থাকছে পাওয়ার কি অ্যান্ড ভলিউম আপ ডাউন কি, অ্যান্ড টপে থাকছে সিম স্লট অ্যান্ড পপ আপ সেলফি ক্যামেরা। দুঃখজনকভাবে বলতে হচ্ছে থাকছে হাইব্রিড সিম স্লট, যা একটি সিমের পাশাপাশি ইউজ করতে পারবেন। এসডি কার্ড অথবা দুইটি সিম ইউজ করলে এসডি কার্ড ইউজ করতে পারবেন না, যা খুবই দুঃখজনক। ফোনটির ব্যাকে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যান্ড ট্রিপল ক্যামেরা। ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 9 Pie অ্যান্ড Y9 প্রাইমের চিপসেট হিসেবে থাকছে হাই সিলিকন কিরণ 710F 12 ন্যানোমিটার, এবং CPU হিসেবে থাকছে অক্টা কোর আপ টু 2.2 গিগাহার্টজ, এবং GPU হিসেবে থাকছে মালি G51 MP4। ফোনটির ব্যাটারি ব্যাকআপের জন্য থাকছে 4000 mAh বিগ ব্যাটারি, যার ফলে ব্যাটারি ব্যাকআপ নিয়ে চিন্তা করতে হবে না, ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন অনায়াসে 1 থেকে 1.5 দিন। আমি রাফ ইউজ করে 8 ঘন্টার মতো ব্যাকআপ পেয়েছি। হুয়াওয়ে Y9 প্রাইম ফোনটি একটি গেমিং ফোন, কারণ পাবজি খেলতে পারবেন অনায়াসে স্মুথলি কোনো ধরনের লেগ ছাড়াই, এবং হাই গ্রাফিক্সেও খেলতে পারবেন পাবজি কোনো ধরনের লেগ ছাড়াই। থাকছে ফাস্ট চার্জিং 10W, যার ফোনটি চার্জ হতে সময় নেবে সর্বোচ্চ 2 ঘন্টা। Y9 এর র্যাম হিসেবে থাকছে 4GB র্যাম, এবং রোম হিসেবে থাকছে 128GB, এবং চাইলে এসডি কার্ড বাড়িয়ে নিতে পারবেন আপ টু 512GB পর্যন্ত। ফোনটির সিকিউরিটি সিস্টেমে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তবে থাকছে না ফেস আইডি। তবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ছিল বেজেল ফার্স্ট, অ্যাক্সেস করার সাথে সাথে আনলক হয়, যথেষ্ট ফাস্ট পাচ্ছিলাম। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি অ্যাক্সেস করার সাথে সাথেই আনলক হয়, যথেষ্ট ফাস্টই পাচ্ছিলাম, তো সুপার ফাস্ট ফিঙ্গারপ্রিন্টই পাচ্ছিলাম। ইউটিউব প্লেব্যাক করার সময় যথেষ্ট কালারফুলি ডিসপ্লে পাচ্ছিলাম, যথেষ্ট ভালো ছবি পাচ্ছিলাম, 4K রেজলেশনের ভিডিওগুলোও যথেষ্ট কালারফুল পাচ্ছিলাম, কোনো ধরনের ল্যাগ বা কোনো ধরনের হ্যাং ছাড়াই যথেষ্ট ভালোই পাচ্ছিলাম।
ফোনটির প্রাইস হিসেবে থাকছে মাত্র 23,999 টাকা, যা বাজেট অনুযায়ী বেস্ট একটা কনফিগারেশন পাচ্ছিলাম। তো ফোনটি আমার কাছে বেশ ভালোই লেগেছে, তো আপনাদের কাছে কেমন লেগেছে? এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।